হ্যালো বন্ধুরা, আপনারা ভালো আছেন? আমি আজকে দেখাবো আমাদের প্রজেক্টের যে তৃতীয়তলার গাঁথনি, সেই গাঁথনিগুলো কী অবস্থা, অর্থাৎ কত ফিট পর্যন্ত আমরা করেছি আমি আপনাদের আজকে দেখাবো। তো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের যেই প্রজেক্ট, দশতলা প্রজেক্ট, তার তৃতীয়তলা গাঁথনি আমরা যে 3 ফিট 3 ইঞ্চি উচ্চতায় এই গাঁথনি একেবারে করেছি। আপনারা জানেন যে গাঁথনি একসাথে একই দিনে 5 ফিটের উপরে গাঁথা যাবে না, এই কারণে আমরা প্রথমে আপনারা ভাগ করে নিতে পারেন, অর্থাৎ প্রথম পর্যায়ে আপনারা জালানা সিল লেভেল, অর্থাৎ জালানার যে বটম লেভেলটা আছে সে লেভেল পর্যন্ত, অর্থাৎ 2.5 ফিট পর্যন্ত আপনারা কী করবেন, গাঁথনি করতে পারেন। এরপরে যে কাজটা করবেন, আপনারা জালানার মাপগুলো বের করবেন, যদি আপনাদের ড্রয়িং অথবা নিচে যদি আপনাদের গাঁথনি করা থাকে সেই অনুপাতে আপনারা এই কাজগুলো করবেন, অর্থাৎ সুন্দরভাবে প্রতিটা জালানার মাপগুলো আপনারা সেরে রাখবেন। সেরে দিয়ে তারপরে আপনারা বাকি যে 4.5 ফিট, অর্থাৎ 4 ফিট 6 ইঞ্চি আপনারা এই গাঁথনিটা করতে পারেন। এরপরে যখন আপনাদের জানলার হাইট হয়ে যাবে, অর্থাৎ টপ লেয়ার পর্যন্ত হবে জানলার, তখন আপনারা পরবর্তী কাজ করবেন, অর্থাৎ সানসেট, লিনটেন এবং টয়লেট, অর্থাৎ টয়লেটে আপনারা ফলসাদগুলো বানাবেন, অর্থাৎ ঢালাই কাজ করবেন, রড বান্ডিং করবেন। এরপরে আপনারা পরবর্তী যে অংশটুকু বাকি থাকবে, অর্থাৎ লিনটেনের উপরের থেকে ছাদের তল পর্যন্ত গাঁথনিটা করবেন। করার পরে আপনাদের কাজ, গাঁথনি কাজ শেষ হবে। এর ভিতরে আপনারা অন্য অন্য কাজ করতে পারেন, অর্থাৎ যখন আপনাদের গাঁথনিটা 28 দিন হয়ে যাবে তখন কিন্তু আপনারা প্লাস্টারের কাজ ধরতে পারেন, এর আগে ধরা উচিত হবে না। এর ভিতরেই আপনারা যে ধাপে ধাপে গাঁথনিগুলো করবেন সেই গাঁথনিগুলো কিন্তু সঠিকভাবে ভালোভাবে কিয়ারিং করতে হবে, এটা মাস্ট মনে রাখতে হবে, যে কোনোভাবে কিয়ারিংটা যেন গ্যাপ না পড়ে, তাহলেই অনেক ভালো হবে। আর 5 ইঞ্চি গাঁথনি আপনারা মশলা, অর্থাৎ সিমেন্ট এবং বালি পরিমাণ 1:4, অর্থাৎ 1:4 এইভাবেই গাঁথনি করবেন। আর যদি আপনাদের 10 ইঞ্চি হয় সেখানে 1:6 গাঁথনি করতে পারেন। আমি একটু এদিকে দেখাই, যে এদিকে আমাদের ফ্লোর থেকে 7 ফিট পর্যন্ত গাঁথনি হয়ে গেছে, আমরা একদিকে থেকে একদিকে কাজ করতেছি, অর্থাৎ একদিকে শুরু করছি 3 ফিট 3 ইঞ্চি, আরেকদিকে 7 ফিট পর্যন্ত আমরা যে ধাপে ধাপে গাঁথনি কাজগুলো করেছি তার এক একটা অংশ আমি আপনাদের দেখাচ্ছি। যে